নলহাটি পৌরসভার 5 নম্বর ওয়ার্ডের বাগানপাড়া এলাকায় গলায় ফাঁস লাগিয়ে অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় মৃত গৃহবধূর ময়নাতদন্ত সম্পন্ন হলো রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতালে। জানা যায়, মৃত গৃহবধূর নাম কেয়ামাল, বয়স 24 বছর। গতকাল সোমবার সন্ধ্যায় শ্বশুর বাড়িতে বাথরুমে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়। আজ মঙ্গলবার সকালে ময়নাতদন্তের জন্য পুলিশ মৃতদেহটি উদ্ধার করে রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানেই ময়নাতদন্ত সম্পন্ন হয়। গৃহবধূর বাপের বাড়ির অভিযোগ, খুন করা হয়েছে গৃহবধূকে। অভিযোগের তির স্বামী এবং শাশুড়ির বিরুদ্ধে। গত 5 বছর আগে কেয়ামালের বিয়ে হয়েছিল দীপেন দাসের সাথে। অভিযোগ, বিয়ের সময় পণে মোটর বাইক দেবার কথা ছিল। সেই মোটর বাইক না দেবার কারণেই গৃহবধূর ওপর দীর্ঘদিন থেকে চাপ সৃষ্টি করত তার স্বামী, আর ঠিক সেই কারণে খুন করা হয়েছে বলে অভিযোগ পরিবারের। ঘটনা তদন্ত শুরু করেছে নলহাটি থানার পুলিশ। খুন নাকি আত্মহত্যা, সেই নিয়ে চলছে তদন্ত। কিভাবে মারা গেছে? আমার বোনের বিয়ে হয়েছে 5 বছর আগে। তো আমার বোনের বিয়ের পণের সময় মোটর বাইক দেওয়ার কথা ছিল এবং আরও টাকা পয়সা দেওয়ার কথা ছিল, সেগুলো দিয়েছি, মোটর বাইকটা বাকি ছিল। সেই হিসাবে বোনকে বারবার টর্চার করতো এবং মোটর বাইকের অত্যাচারিত করতো, যে মোটর বাইক নিয়ে আয়। হ্যাঁ, ও শাশুড়ি এবং ওর জামাই মোটর বাইক ছাড়া ওকে আমাদের বাড়িতে আসতে দিত না, আমাদের বাড়িতে। এবং যখনই আসতে দিত তখনই বলতো যে এটা নিয়ে সেটা নিয়ে টাকা পয়সা, হ্যাঁ, মোটর বাইকের বারবার কথা বলতো। কালকে যখন বোনকে ডেকেছিলাম মাকে অ্যাডমিশন হওয়ার জন্য, হসপিটালে থাকার জন্য, বোনকে ওরা আসতে দিত, আসতে দেয়নি এবং বোনকে বলেছে তো ওই বাড়িতে যাওয়া যাবে না। কর বোন এই নিয়ে কালকে মারা গেছে। কালকে আমরা যখন বোনকে গিয়ে দেখি, বোন অলরেডি শুয়েছিল, গলায় দাগ ছিল। হ্যাঁ, ওরা বোনকে মেরে গলায় ঝুলিয়ে দিয়েছে। শরীরে আঘাত ছিল কত? শরীরে আঘাত, মাথায় আঘাত ছিল। আপনাদের কি ধারণা খুন করা হয়েছে? হ্যাঁ, আমাদের ধারণা কি খুনিত করা হয়েছে, কারণ আমার বোন তো মরতেই পারে না। আমার বোন তো বারবার বলতো যে আমার বোন মরবে না। আমি তো ঠিক মরার 1 ঘন্টা আগে বোনের সঙ্গে কথা বলেছি ভালো করে। প্রায় কি অত্যাচার হতো? প্রায় সারাটা জীবনই অত্যাচারিত হয়ে সহ্য হয়ে আসছে পণের জন্য, শুধু টাকা পয়সার জন্য। ওর শাশুড়ি আর জামাই শুধু লালসার জন্য আমার বোনকে মেরেছে। আমার বোনকে তো মেরে দিয়েছে টাকার জন্য, ওরা পণের জন্য শুধু। অভিযোগ করেছেন? হ্যাঁ, থানায় লিখিত অভিযোগ করেছি। কজনের নামে? আমরা দুজনের নামে অভিযোগ করেছি, শাশুড়ির নামে আর জামাইয়ের নামে।